দিনে দুপুরে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে টোটো চালকের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায় তিন নেশাগ্রস্ত যুবক বলে অভিযোগ। এই ঘটনায় ওই টোটো চালক থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনা ঘটেছিল, আমি বড় বাজার দিয়ে আসলাম তেলিপুকুরের দিকে। আমরা হঠাৎ দেখি মানে পিছনের গাড়িটা ছেলেটা চেপে যায় এবং এমনভাবে যাবে যাতে পড়ে যাচ্ছিল গাড়ি থেকে। সেই হিসাবে আমি তখন সে গাড়িটা দাঁড় করিয়ে সঙ্গে সঙ্গে বলি, ভাই নেমে যা গাড়ি থেকে। ও নামতে চায়নি, বলে আমি পয়সা দেবো। আমি বলছি পয়সা আমি দেবো না, আমি নেবো না, আমি যাবো না। আমি দেখি যে ওর মোটামুটি নেশা করে আছে, যতটা মানে চোখ যেমন হয় লাল হয়ে যায় বা ইয়ে হয়ে যায়, সেই হিসাবে আমি ওকে গাড়ি থেকে নামিয়ে দিই। আমার টোটো থেকে আমি ওকে নামিয়ে দিই। মানে তখন আমি বলি, ভাই পড়ে গেলে যদি খরচাটা আমি কি দেবো না তোমার বাবা দেবে, এটা বলা আমার অপরাধ। তখন আমি গাড়িটা নিয়ে এগিয়ে আসি, আবার উল্টো দিক থেকে একটা ছেলে এসে আমার গাড়ির কাঁচে মারে, হাতে করে এমন জোরে মারে যাতে মনে হয় যেন কাঁচ ভেঙে যাবে। আমাদের তো কাঁচ নরম কাঁচ, যেহেতু হালকা টাচ হলেই ভেঙে যায়। সেই হিসাবে মানে আমি তখন বলি, ভাই নেমে গাড়ি থেকে নেমে যাই। তখন ভাই কী করছিস, ভাই মারছিস কেন, আমি বলাটা কি অপরাধ হয়ে গেছে, আমি নিয়ে যাবো না। তার করতেই মানে ওরা মারতে শুরু করে। সেই সময় আবার হঠাৎ দেখি পকেট থেকে কোথা থেকে কাঁচি বার করে হাত থেকে চালাতে থাকে। আমি দূরে থাকে সরিয়ে রাখি, যা চেষ্টা করি দূরে ঠেলে সরিয়ে দেওয়ার যাতে আমাকে না মারতে পারে। তাও ওরা তিনজন ছিল, প্রথমে দুজন ছিল, তার সঙ্গে সঙ্গে আর একজন ছেলে ছিল, তারা যুক্ত হয়ে মারতে থাকে। এরকম করে ঠেলে সরিয়ে দিই। তারপরে আমি চেষ্টা করছিলাম যে ওকে ওদের ঘরেও মারবো, যাতে আমাকে এত মারছে, আমার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি চেষ্টা করি ওকে মারার চেষ্টা করি, কিন্তু মারার চেষ্টা করার জন্য আমি আবার ভাত তার তা করতে করতে আবার ওরা আসে, দিয়ে আমার পিছনে এই যে পিছনে যে লাগাটা আছে ওইখানটা মারে। তা করতে করতে আমি আবার মানে তা করতে করতে তখন সবাই জড়ো হয়ে যায়, তারপর দেখে ওরা চলে যায়। কাঁচি মানে স্টিল টাইপের যে কাঁচি হয়, হঠাৎ কাঁচি উঠে পেল, ওদের পকেটেই ছিল, হঠাৎ বার করে মানে চালাতে শুরু করে প্রায় 10টা নাগাদ। কোন জায়গায় ঘটে? বড়বাজার চৌমাথা, যেটা আমাদের বড়বাজার ফাঁড়ি মোড় বলা হয় ওই জায়গাটায়। আমি পরবর্তীকালে থানায় রিপোর্ট করে আসার পর জানতে পারি যে তারা ভাতচালায় কলাবাগান মানে ভাতচালা ওই বাঁশতলা বলে একটা ইয়ে আছে, ওখানে ওদের বাড়ি। তার পরবর্তীকালে ওনারা আমি বাড়িতে যাই, ওনাদের কাছে বলে আসি, মনে হচ্ছে ছিল মানে একজনকে আমি দেখেছি সে ছিল নেশায় মোটামুটি, মানে মদত্ব নয় অন্য কিছু খেয়েছিল হয়তো। থানা যায়নি, আমি গিয়েছিলাম থানায় রিকোয়েস্ট করতে, মানে কিন্তু ওনারা আমার একটা মানে দরখাস্ত জমা দিয়ে এসেছি, ওনারা বলেছেন জিডি নাম্বার কালকে এসে নিয়ে যাবে। আমি গিয়েছিলাম কারণ হচ্ছে আমার জন্যে যায়নি, পরবর্তীকালে যদি ছেলেটা হয়তো অন্য বড় কিছু করতো আমাকে তো এখান পর্যন্ত মানে আমি ধরেছিলাম, যেহেতু ছেলে ধরেছিলাম আমাকে এখান পর্যন্ত মারতে পারেনি, আমাকে এখান পর্যন্ত চালিয়েছে, পরবর্তীকালে হয়তো বড় হয়তো কোনো হয়তো গলাতে কারো পেটে বা। আক্রান্ত টোটো চালক পার্থ ঘোষ অভিযোগ করেন, তিনি হাসপাতাল থেকে টোটো নিয়ে তেলিপুকুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় বড় বাজারের মোড়ের কাছে এক নেশাগ্রস্ত যুবক ও আরও এক ব্যক্তি তার টোটোয় উঠে পড়ে। টোটো চালক তাদের গাড়ি থেকে নেমে যেতে বললে ঝামেলা শুরু হয়। সেই সময় এক ব্যক্তি কাঁচি নিয়ে তাকে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিলো যেটা, যে আমাদেরই একজন টোটোওয়ালা, সে হসপিটাল থেকে প্যাসেঞ্জার নামিয়ে ডাউনে যখন আসছিল, কিছু তিনটে ছেলে তার গাড়ির মধ্যে হঠাৎ চেপে পড়ে। এবার চেপে পড়ার পর সেই ছেলেগুলির মধ্যে একজন উল্টে যাচ্ছিলো, তো সেটির কারণে এই ছেলেটি বলেছে, ভাই তোমরা নেশা করে রয়েছো, তোমাদেরকে আমি নিয়ে যাবো না, তোমরা নেমে পড়ো। এই কথাটি বলার পর তারা হঠাৎ করে তার উপর চড়াও হয় এবং চড়াও হয়ে একা ওই ছেলেটির প্রতি, আমাদের যে ছেলেটি যে আহত হয়েছে তার প্রতি চাকু দিয়ে এবং কাঁচি দিয়ে স্টেপ করতে থাকে। কন্টিনিউ 6-7টা স্টেপ করেছে, হাতে কোমরে এবং পায়ে।
তার এইটার জন্যই আমরা শুধুমাত্র বলেছিলাম যে মিডিয়ার কাছে আমরা এসেছি যাতে ছেলেটি যাতে কোনো রকমভাবে সাহায্য রকম যাতে সবভাবে পায়। আপনি কি করেন? আমিও একজন টোটো চালক। হ্যাঁ, তাদের পরিচয় জানা গেছে বলতে তাদের ঠিকানাগুলো জানা গেছে। তারা তিনজনে ভাতছালা বাসতলা এরিয়ার ছেলে। হ্যাঁ, পুলিশ প্রশাসনের কাছে যাওয়া হয়েছে এবং সেখানে একটা লিখিত ডায়েরি জমা দেওয়া হয়েছে এবং জিডি কপিটা আমাদেরকে কালকে দেবে বলেছে। কি চাইছেন আপনি? আমরা চাইছি যাতে এরকম ঘটনা যাতে ভবিষ্যতে যাতে কোনো কারোর প্রতি যাতে না হয়, সেই জন্য এই ছেলেগুলো শাস্তি দাবি করছি। ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।